নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৪৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গোটা অভিযানে গত ১০ দিনে এখন পর্যন্ত ৩৭৭টি মামলায় ৩৬৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২,৮৩,১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বরিশাল বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১২ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের ১১৩৯টি অভিযান চালানো হয়েছে এবং ৪৩৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, যেখানে গত ১০ দিনে বরিশাল বিভাগের ৩৩৫ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র এবং ১৯৩১ বার বিভিন্ন মাছঘাট, ৩২২১ বার বিভিন্ন আড়ত ও ২১১৪ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তর ও জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গত ৪ দিনের অভিযানে ৪,১৪২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৩,৪১,৭৩,০০০ টাকা মূল্যের ১৬,৩৬,৭০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৪,৪১০০ টাকা। মৎস্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭,০০০ বর্গ কিলোমিটারের মূল প্রজনন সহ সারা দেশে ইলিশ আহরণ পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকে। এ সময় বরিশাল বিভাগের ৩,০০,৭৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। গোবিন্দ